गाइज वेलकम बैक टू माई यूट्यूब चैनल आई एम श्रेया विद योर न्यू एक्साइटिंग व्लॉग। तो आज के हम काली पूजो बा दीपावली जाई तुम्हारा बोले दाओ, तो आज के शेटा तो ये सम सुपर डुपर एक्साइटेड। तो हमारा ब्लॉग स्टार्ट करते करते अनेकटा लेट हो गए, एखन प्राय 12টা বাজে চলে গেছে। बिकज एर आगे जो तुम्हारा ब्लॉग देखो से काली पूजो दिन ही देखे, मे बी जरा देखे ता काली पूजो दिन देखे, जरा देखो नहीं तरह देखे आसो जाओ गए। सो ओई ब्लॉग पोस्ट करते करते हमारे एक लेट हो गए एडिट फेडिट कर, बिकज कल के वोट एंड कर सकाल मध्य 11টার मध्य पोस्ट कर दिए। तो यस आई एम सुपर डुपर प्राउड फॉर मी। तो यस এটা আপডেট দেওয়া ছিল। तो এখন আমার অনেক কাজ বাকি, আমার মাথায় শ্যাম্পু করতে হবে। বাড়িতে এখন কেউ নেই, বাবা গেছে পূজোর বাজার করতে, পিউ গেছে আলপনা দিতে দিতে, যেটা কালকে পিউ কন্টিনিউ করছিল ওটাই, আর মারা গেছে কি ঠাকুরের কাজকর্ম ভোগ ভোগ ওইসবের জন্য। তো আমি বাড়িতে একমাত্র একা আছি, তো আমাকে মা কিছু দায়িত্ব দিয়ে গেছে, ওগুলো কমপ্লিট করে স্নান করে আমাকে কটা রিলস বানাতে হবে। তো ওই সব কাজগুলো বাকি আছে, তো তারপরে আমি ফটাফট দুপুরের মধ্যে খেয়ে দিয়ে রেডি হয়ে নেব, যাতে সন্ধ্যা মানে আলো থাকতে থাকতেই আমি ফটোশ্যুট করতে পারি আমার কালী পুজোর লুকটাতে। ইয়েস, তো আমি চেষ্টা করবো গেট রেডি উইথ মি শ্যুট করার। তো অনেক বক বক করে নিয়েছি, এবার চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। মোটামুটি সব ইনফরমেশন তোমাদের দিয়ে নিয়েছি এক মিনিটের মধ্যে, এবার চলো ব্লগটাকে ফটাফট শুরু করা যাক। বিকজ আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি, যে কালী পুজোতে আমরা কীভাবে সেলিব্রেট করি, আমরা কোথায় কোথায় যাই, আর এবছর তো পুরো আরও বেশি ধামাকা দেওয়া, বিকজ এবছর আমি অনেক বেশি ইনভলভ আমাদের পাড়ার পুজোর সাথে। তো ইয়েস আই এম সুপার ডুপার এক্সাইটেড টু শেয়ার জন্য। তো চলো এখন ফটাফট ব্লগটাকে স্টার্ট করা যাক, অনেকবার বলে দিয়েছি তো এবার সত্যি করা যাক। তো চলো, পুরো ভিডিওটা অন্ধকারের মধ্যে শুট করে নিয়েছি, কিন্তু আমাকে দেখতে ভালোই লাগছিল তখন যখন আমি শুট করছিলাম, তারপরে দেখলাম কি বাজে লাগছে, তো আমি ভাবলাম আরেকবার একটু আমার মুখটা দেখিয়ে নিই। তো ইয়েস, তো চলো এবার যাওয়া যাক, আমার অনেক কাজ বাকি আছে তো সেগুলো সারা যাক। আর পুরো একদম পাড়া দুদিকের পাড়াতেই আমাদের কালী ঠাকুরের গান চলছে, তো সেটা শুধু আমি আগেও আমার একটা কালী পুজোর ভ্লগেই বলেছিলাম যে শুধু সকালবেলাটাই এই গানগুলো চলবে, রাত্রে হলেই তো পার্টি। সো গাইস আমার স্নান হয়ে গেছে আর আমার মুডটা খুব অফ হয়ে গেছে, বিকজ হচ্ছে কি আমি আজকে যে ড্রেসটা পরবো ভেবেছিলাম, মানে ভাবছি সেটার সাথে অন্য দিয়েছি কি দেয়নি, মানে যখন কিনেছিলাম সেটাই ভুলে গেছি আমি, এটার সাথে দেয়নি মনে হয় অন্য, বিকজ আমি ভুলে গেছি একদম। আর মাও বাড়িতে নেই, যে আমি মাকে জিজ্ঞাসা পেয়েছিলাম ট্রান্সলেশন ভিডিও বানাবো, অন্যটা দিয়েই আইডিয়াটা ওরকমভাবেই রেখেছিলাম, তারপরে এখন অন্যটা নিতে গেছি খুঁজেই পাচ্ছি না, তারপরে মনে পড়লো অন্য কি আদৌ দিয়েছে। তো যাই হোক আমি এখন কিছুই করবো না। সো গাইজ আমার খেয়ে উঠতে উঠতে, আমাদের পিউর এখনো খাওয়া হয়নি, আমাদের আমার আর বাবার খেয়ে উঠতে উঠতে প্রায় 3:30 বেজে গেছে। আমি ভেবেছিলাম কি আমি 3:30 সময় ফটো তুলতে যাবো, না বানিয়েছি একটা ট্রানজিশন, না বানিয়েছি কিচ্ছু, পুরো ল্যাদ খেয়ে কাটিয়ে দিলাম। ল্যাদ না মানে আমি অ্যাকচুয়ালি কাজ করছিলাম, বাট ওটা অনেকক্ষণ লেগে গেলো, তো মা তো এখনো বাড়িয়ে আসতে পারিনি, সেই যে তখন গেছে ওই ভোগের রান্না ফান্না এইসবের জন্য, তো এখনো বাড়িয়ে আসতে পারিনি। আর রঙ্গোলি দেওয়া হয়ে গেছে, আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দেবো, আর এইদিকে পিউ আরও কীসব বানিয়েছে তো তোমার সাথে আমি সেটা শেয়ার করে দিই। ও এখনো খেয়ে উঠতে পারিনি এসব ভুংচাং কাজের জন্য। গাইস এটা পিউ বানিয়েছে, কি বানিয়েছে আমি বুঝতে পারছি না, এটার নাম কি গো বাট কিছু একটা বানিয়েছে ও, এরকম ভর্তি জিনিসপত্র এটা মানে ঝুলিতে ঢুকাবো, তারপর ঝুলি দেবো ঠিক করতে। লং লাস্টিং মেকআপও করতে হবে, অনেক রাত্রির অব্দি জানতে হবে আজকে, তার পুজো তো রাত্রিবেলা। গাইজ আমি পুরো রেডি হয়ে গেছি, আমাকে এখন এরকম ভাবে দেখতে হয়তো অদ্ভুত লাগছে, বাট ড্রেসটা পরার পর আই হোপ ভালো লাগবে, একটু বেশি মেকআপ করে ফেলেছি কি, এটাই হয় সবসময় আমার সাথে, আমি মেকআপ করতে বসি আর আমার বেশি মেকআপ হয়ে যায়। তো ফটাফট আমরা এখন রেডি হবো, তো ঘাটের অবস্থা যা মেস করে রেখেছি দেখানোর অবস্থাতে নেই আর, তা গোছাতে হবে, তারপরে মা জাস্ট দেখে মাথায় হাত কি করেছিস তোরা এটা, তো ঠিক আছে তো পিউ এখানে রেডি হচ্ছে, আমি জাস্ট ড্রেসটা পরবো এখন ফটাফট। আমি তোমাদের বলে দিচ্ছি আমার ব্লগ এই যে এই মেকআপটা যেটা দেখতে পাচ্ছ না, এবার ফটাফট তোকে করতে চাস কি চাস না, মুখ বন্ধ করে কাজ কেন, বস
সো গাইস আমি রেডি শেডি হয়ে গেছি আমি বাইরে গিয়ে প্যান্ডেলে গিয়ে আমার পুরো লুকটা তোমাদের ডেফিনেটলি আজকের ভিডিওতে তো দেখাবই বিকজ আমি প্রতিবার বলি আর দেখানো হয় না তো ইয়েস আজকে আমি মনে করে রাখছি যে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমাকে অনেক কাজ করতে হবে কি প্রদীপ প্রদীপগুলো এখন জ্বালাতে হবে বিকজ সন্ধ্যা হয়ে গেছে আমি কিচ্ছু আজকে ভিডিও বানালাম না এত সাজলাম বুঝলাম না ট্রানজিশন ভিডিও না কিছু ভিডিও বানালাম জাস্ট এমনিই সাজলাম তো এক একদিন এমনি সাজানোর প্রয়োজন আছে বা আঙুল ফল টক ভেবে নাও যে কোনো একটা কিছু তো চলো এখন ফটাফট উপরে যাওয়া যাক তো আজকে আমি এই কানদুলটা বলেছি ব্যাস চলো এবার যাওয়া যাক তো এখানে পিউ রেডি হচ্ছে পিউ করেছে স্মোকি আই ঠিক আছে ও সব হচ্ছে নিউট্রাল আর আমাকে দেখে মনে হচ্ছে আমি মুসলিম ব্রাইড আমার নিজেকে এরকমই লাগছে বাট আমার ভালো লাগছে ইয়েস খাটটা এত মেজ আমি এভাবে ক্যামেরা ধরেছি এতে আয়না দিয়ে খাট একদম দেখা না যায় আরে তো চুল সরাতো ভাই তো চলো এখন ফটাফট উপরে যাওয়া যাক গাইজ আমি আর মা পুরো রেডি হয়ে গেছি তো আমরা এখন যাব তো আলোর দিকে ফেরো মা তো মা পুরো রেডি হয়ে গেছে আমিও পুরো রেডি হয়ে গেছে মা বলছে মার ফটো তুলে দিতে মাকে বললাম মা প্যান্ডেলে গিয়ে তুলে দেবো চলো প্যান্ডেল থেকে ঘুরে আসি তো তারপরে আমরা যাব আশ্রমে তো ওখানে গিয়ে প্রদীপ দিয়ে আসবো তো চলো এখন ফটাফট প্যান্ডেলে যাওয়া যায় কারণ প্যান্ডেলের সাজানোর পর কীরকম হয়েছে আমি সেই কালকেই লাস্ট গেছিলাম আজকে আর যাইনি সকাল থেকে তো দেখা যাক ঠিক আছে কারণ আমি পাড়ার সবার স্ট্যাটাস দেখে নিয়েছি সবাই একবার করে দিয়ে দিয়েছে আমার কাছে আর যেতেই হয়নি দেখে নিয়েছি কেমন লুকটা লাগছে সুন্দর লাগছে তো মারা এখন এখানে আসেনি তো আমি বললাম আগে ভাগে আমি চলে এসে একটু ব্লগ করে নিই আদারওয়াইজ মারা চলে আসলে আমি আর ব্লগ করতে পারবো না এটা আমারই প্রবলেম মাদের প্রবলেম না বাট আমার একটু হেজিটেশন লাগে এসে গেছে মারা বাট দাঁড়াও দেখাচ্ছি এই জায়গাটা আমার খুব ভাল লাগে আমার এখানে আসতে খুব ওয়ান অফ মাই ফেভারিট প্লেস এটা আশ্রম থেকে ঘুরে এসেছি এখন আমি আমার আমাদের প্যান্ডেলে যাচ্ছি মেয়েটি পুজোতে বসে গেছে তো আমি দেখি কি হচ্ছে না হচ্ছে তো চলো যাওয়া যাক তো উনি ব্লগ করছেন তো গাইস আমরা কিছু ফটোশুট করতে এসেছিলাম কিন্তু আমাদের খুব কালো লাগছে তাই কিছুই করার নেই আমাদের এভাবেই থাকতে হবে আমাদের ফুটি কিসমত ফুটি কিসমত একটা হ্যালোজেন লাগাইনি আমরা কি ফটোশুট করবো না আমরা ফটোশুট তো তুমি তো ও ব্লগ করছো ঠিক আছে ওরে ও খুব লজ্জা পাচ্ছে আমি বললাম আমি তাহলে স্টার্ট করে দিই তাহলে তোমার তুইও স্টার্ট করে দে আমিও স্টার্ট করবো ও বলছে আমি কি কন্টেন্ট দেখাবো আজকে সারাদিনে কোনো কন্টেন্ট আমরা বসে গেছি শুধু শুধু পুজো প্যান্ডেলে লোকজন তাকাচ্ছে মাস্ক পরতে ভুলে গেছি মাস্কের জন্য লোক তোরই তাকাচ্ছে ভাবছে যে আমরা পাগলের মতো কি করছি দুজন মিলে ক্যামেরা সব আশেপাশে সব রিলেটিভরাও তাই ভাবছে আমরা পাগল হয়ে গেছি আমি প্যান্ডেল থেকে চলে এসেছি বিকজ পিউ আমার জন্য মোমো নিয়ে এসছে ও ঘুরে ঘুরে চলে এসছে ও ঘুরতে গেছিল বন্ধুদের সাথে আমার কেউ নেই তাই আমি যাইনি তো আজকে ওই যাই হোক মানে আজকে ঘোরার মতন বন্ধু নেই বন্ধু আছে বাট আজ ঘোরার মতন বন্ধু ছিল না তাই আমি যাইনি ঠিক আছে তো ওর জন্য হচ্ছে গিয়ে আমি মোমো নিয়ে এসে মোমো খেতে এসেছি বিকজ মানে ওখানে বসেছিলাম কিন্তু মোমোর জন্য মোমো করছিল আর মনটা মোমো বাড়িতে বসে আছে আমার জন্য টেস্টি না তাহলে স্যুপটা টেস্ট এত শরীরে এনার্জি কি ও
এখন ঘুরে ঘুরে এসে আবার এই সব কাজ নিয়ে বসেছে ওর। প্লিজ একটু মুখটা দেখে নাও, প্লিজ একটু দেখে নাও। আমি আবার এখন প্যান্ডেলে যাচ্ছি, তো এখানটা পুরো অন্ধকার, আমি দেখলাম ভয় পেয়ে গেছি, বাট এখান থেকে খুব ভালো লাইটিং আসছে। তো এখন যাওয়া যাক প্যান্ডেলে, দেখি কে কে আছে ব্লগ করা। আমাদের প্যান্ডেলে সব আছে, শুধু আলোর অভাব, তাই একটু ম্যানেজ করতে হবে। একদমই আলো একটু শুধু সব আছে আমাদের প্যান্ডেলে, শুধু আলোটাই নেই ঠিকঠাক। মানে যেরকম আলো হলে ভালো ফটোজ ওঠে, ভিডিওস ওঠে। তো এর জন্য আমাদের ট্র্যাজিক ঘটনা ঘটেছে, আমরা একটু আলোর জন্য ছোট ছোট এ পাড়া ও পাড়া দৌড়ছিলাম, একটা কুকুর আমার দিকে ধেয়ে তাকিয়েছে, আর আমি হয়েছে আমাকে তাড়া করেছে, আমি না দেখেই দৌড়েছি, সবাই আমাদের খাওয়া করে তাকিয়ে আছে। আমি হয়েছে আমার পিছনে দৌড়াচ্ছে, পিছনে পিছনে তাকাই নিয়ে ও দৌড়াচ্ছে কি দৌড়াচ্ছে না, আমি অনেক দেখি দেখি ও দাঁড়িয়েই আছে, কিন্তু আমি অদ্ভুত লোকে পাগল ভেবেছে এমন পা দৌড়ে, আমি বললাম দাঁড়াও দৌড়িও না কিছু করবে না। আরে আমি দেখেছি আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে, আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আবার, এটাই বলার ছিল, এটাই ব্লগটা ওপেন করো, এটাই জোকস ছিল। তো এখানে খুব সুন্দরভাবে প্রদীপ জ্বালানো হচ্ছে, যেখানে আমাদের হোস্ট করছে রিমা বৌদি, বাট না রিমা বৌদি শুধু মমা দিদি দাঁড়িয়ে আছে, বাট হোস্ট করছে জুয়া দিদি, আর একজন দামি ফোন কিনলাম, বল দামি ফোন কিনে কার ফটো তুলছে না, পুজো কিছুই কমপ্লিট হয়নি, আমি ভেবেছি শেষ হয়ে গেছে। আর বৈভব তুই এখানে কি করছিস? বাজি ফাটানো নিষেধ, তুই জানিস না দরকার কি আছে আমি ফাটাবো আমার ইচ্ছা? বাজি ফাটানো নিষেধ, তোর বাবার থেকে তুই বাজি ফাটানো শিখছিস? না বাবা না, তার কাছ থেকে শিখেছিস? বাজি ফাটানোই বারণ, এত এত লোক করোনাতে মারা যাচ্ছে আর তুই এখানে বাজি ফাটাচ্ছিস, এত মনে পড়তি? যেটুকুই হয়েছে সেইটুকুই ব্লগটা থাকবে, ছোট হোক বড় হোক আমি জানি না কতটা কি তুলেছি, যেটুকুই থাকবে সেটা বেটার করে না, সেটা মানে যেটুকুই হয়েছে ওইটুকু এডিট করে দিয়ে দেবো, সেটা 8 মিনিট না 12 মিনিট না যাই হয়েছে হয়েছে দেখবে, হ্যাঁ সেটা যা হয়েছে তাতেই আমি দেবো, বিকজ কাল থেকে আমি আমার নতুন ব্লগ স্টার্ট করব, আবার সেটা হচ্ছে গিয়ে স্পেশাল ব্লগ, সেখানে আমি ভ্যাকসিন নিতে চলেছি, আমার সেকেন্ড ভ্যাকসিন, তো ইয়েস। তো এটা আমি নিজেও জানতাম না, একটু এর মধ্যে নিয়ে না আসতে হবে, হ্যাঁ আমাদের কালকে ফাংশনও আছে, যেটার জন্য আমি বলেছিলাম কবে থেকে আমি এক্সাইট, অনেক রিহার্সাল ফিহার্সাল নিয়েছি। ওয়েট, বাইকটা চলে যাক, ডিস্টার্ব করতে চলে এসছে বাইক, তো যাও ঠিক আছে, যাই হোক যেটা বলছিলাম আমার ব্যাপারে ঘুরে ঘুরে তাকাচ্ছে, সত্যি তো ডিস্টার্ব করেছিস তোরা, যাই এখান থেকে। মানে আমরা যখনই যা ভিডিও করতে আসছি তখনই বাইক গাড়ি সব চলে চলে আসছে, একটা স্লো মো বানাতে পারছি না ঠিক করে। আর তার মধ্যে হচ্ছে কি এই লাইট এত সুন্দর, এত সুন্দর লাইটিং আমাদের প্যান্ডেলে, বাবা ঠিক আছে। তো যাই হোক আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে, আমার মুখটা যদি ভালো লাগে, তো প্লিজ ব্লগটাকে লাইক করো, কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারো যদি আমার মুখটা ভালো লাগে, আর শেয়ার করতে পারো যদি তোমাদের ভালো লাগে, মানে সব যদি তোমাদের ভালো লাগে তাহলে করবে, হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে চলো, টাটা বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।